আমি তো রবীন্দ্রনাথ নই, উনি বলেছিলেন যে কেশে আমার পাক ধরেছে বটে, তাহার তোরে ভাবনা এত কেন, পাড়ার যত বুড়ো ছেলে আছো সবার আমি এক বয়সী জেনে। কিংবদন্তি গাজি মাজহারুল আনোয়ার, তিনি একাধারে একজন লেখক, নির্মাতা, নির্দেশক, প্রযোজক, গীতিকার ও সুরকার। সবার জীবনী প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। তার অসংখ্য গান বাস্তব জীবন এবং মুক্তিযুদ্ধের প্রেরণা সঙ্গীত হিসেবে ব্যবহৃত হয়েছিল। প্রায় 20,000 গানের রচয়িতা গাজি মাজহারুল আনোয়ার। এই কিংবদন্তি 1943 সালের 22 ফেব্রুয়ারি কুমিল্লার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ টেলিভিশনের জন্ম লগ্ন থেকে নিয়মিত গান ও নাটক রচনা করেন তিনি। লিখতে শুরু করেন কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান। পাশাপাশি বেশ উল্লেখযোগ্য সংখ্যক ছবি এবং নাটকেও পরিচালক ও প্রযোজক হিসেবে কাজ করেছেন গাজি মাজহারুল আনোয়ার। এ পর্যন্ত তার লেখায় ছবি নির্মিত হয়েছে প্রায় 41টি। বিবিসির জরিপে হাজার বছরের শ্রেষ্ঠ গান হিসেবে 20টি গানের মধ্যে তার রচিত গান আছে 3টি। 21শে পদক বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজিএমই অ্যাওয়ার্ড, ডেইলি স্টার কর্তৃক লাইফ টাইম অ্যাওয়ার্ড, বাচসাস পুরস্কার সহ তিনি পেয়েছেন বহু সম্মাননা। কিংবদন্তি গাজি মাজহারুল আনোয়ারের 72তম জন্মদিনে সবিস্ট নাইট থেকে জানাই শুভেচ্ছা। নাবিলা মারজুক, সবিস্ট নাইট, শোধ হবে না, না না না, শোধ হবে না।